বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় কবি প্রণাম, আয়োজনে জ্যোতিষ্বরম, সবকিছু মিলিয়ে নীলদর্পণ যেন এক টুকরো শান্তিনিকেতন। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। বনগাঁ নীলদর্পণ ভবনে কবি প্রণামের আয়োজন বনগাঁ জ্যোতিষ্বরমের। বনগাঁ পৌরসভার সহযোগিতায় এদিন সন্ধ্যা থেকে কবি প্রণামে মেতে ওঠেন সকলে। যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, সমবেত সঙ্গীতের পাশাপাশি বনগাঁর গুণী চিত্রশিল্পীরা মঞ্চে ক্যানভাসে ফুটিয়ে তুললেন কবিগুরুর ছবি। এক কথায়, মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে ঠিকই, একই ছন্দে শিল্পীরাও রঙিন করে তুলছেন তাদের ক্যানভাস। আয়োজকদের পক্ষ থেকে পৌরপ্রধান সহ আমন্ত্রিত অতিথিদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভাঞ্জন গোস্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য শুভাঞ্জনের স্কুল শিক্ষকদের হাতেও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় জ্যোতিষ্বরমের পক্ষ থেকে। পাশাপাশি কয়েকটি সামাজিক সংগঠনকে সম্মান প্রদান করার পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করা হয়। এ বিষয়ে সংগঠনের পক্ষে শিক্ষক দিলীপ ঘোষ বলেন, আমরা তো এই কবি প্রণাম অনুষ্ঠান প্রায় 50 বছর আমরা একটানা 25শে বৈশাখ নানানভাবে উদযাপিত করেছি। কখনো পদযাত্রা, কখনো খোলা মাঠে অনুষ্ঠান, কখনো এপাড়া থেকে ওপাড়ায় গিয়ে অনুষ্ঠান করা, কখনো এইরকম হলের মধ্যে অনুষ্ঠান করা, নানানভাবে আমরা অনুষ্ঠান করেছি। আসলে রবীন্দ্রনাথের শিল্পকর্ম, সাহিত্যকর্মের কোন দিকটাকে আমরা দেখাবো, কতটুকু দেখানোর সুযোগ আমাদের আছে, কারণ এত বড় জগৎ রবীন্দ্রনাথের, তবুও চেষ্টা করি আমরা তার নৃত্য, গান, আবৃত্তি, তার ছবি, তার চিত্রকলা, তার অন্যান্য যে সমস্ত কলা আছে আর কি, সেগুলোকে আমরা চেষ্টা করেছি আমাদের মঞ্চে রাখবার জন্য। যেমন এবারেও আমরা যন্ত্রসঙ্গীতের একটা অনুষ্ঠান দিয়ে আমরা সূচনা করেছি, শুরু করেছি। তারপরে আবৃত্তি ছিল, তারপরে আমাদের নৃত্য, তারপরে এসছে আমাদের সঙ্গীত, এবং শেষেও কিছু নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শেষ হবে। সর্বোপরি রবীন্দ্রনাথ নিজেও তো চিত্র কলায় পারদর্শী ছিলেন, এ কথা বলবার তো কোনো অপেক্ষা রাখে না, এবং তার চিত্রকলা নিয়ে পৃথিবীর নানান প্রান্তে গবেষণাও হয়েছে। আমরা সেই শিল্পটাকেও মঞ্চে স্থান দিয়েছি। এভাবেই পালিত হল 25শে বৈশাখের সন্ধ্যা। সমবেত কণ্ঠে পরিবেশিত হচ্ছে রবি ঠাকুরের গান। মঞ্চের একপাশে শিল্পীর তুলির ছোঁয়ায় জীবন্ত হচ্ছেন কবিগুরু। নীলদর্পণ প্রেক্ষাগৃহে তখন যেন ধ্বনিত হচ্ছে হে নূতন দেখাধিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।